নমস্কার, আপনারা দেখছেন বঙ্গভূমি লাইভ এবং এই মুহূর্তে আমি রয়েছি উত্তর চব্বিশ পরগনার উত্তর দমদম পৌরসভার নিমতার মধুসূদন ব্যানার্জি রোডে, অর্থাৎ এমবি রোড। এবং এই এমবি রোডের অবস্থা গত কয়েক মাস ধরে অত্যন্ত বেহাল এবং আপনাদেরকে সেই ফুটেজ আমরা দেখাচ্ছি যে কি অবস্থা রাস্তার হয়ে আছে এখনো পর্যন্ত। রাত্রি হলেই স্থানীয় বাসিন্দাদের দাবি, রাত্রি হলেই এখানে লরি চলাচল, ট্রাক চলাচল এতটাই বেড়ে যায় যে কোনো রকমভাবে রাস্তা পারাপার হওয়ার সুযোগ সুবিধা তো থাকেই না। নিত্য নতুন যানজট এবং প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই চলেছে। বাসিন্দারা কোনো এক অজানা কারণে ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় পাচ্ছেন, ক্যামেরার সামনে কথা বলতেই তারা ভয় পাচ্ছেন। তার মধ্যেও কিছু কেউ কেউ আছেন যাদেরকে আমরা যারা জানিয়েছেন তাদের দুর্দশার কথা, তাদের সমস্যার কথা। তো চলুন দেখে নিই সে রাস্তার সেই বেহাল রাস্তার অবস্থা এবং শুনে নিই তাদের মুখ থেকেই যে কী কী প্রবলেম আসলেই তাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জেঠিমা, আমি জানতে চাইবো যে এই যে রাস্তার অবস্থা, এটা কতদিন ধরে এরকম হয়ে আছে? এটা প্রায় তোমার দু আড়াই মাস হবে বা তিন মাস হতে পারে। জল যতদিন বর্ষা এসেছে তখন থেকেই তোমার এই জলটা মানে গর্ত হলো, গাড়ি যাওয়াতে গর্ত হয়ে গেল রাস্তাটা। তার আগে রাস্তাটা খুবই ভালো ছিল আমাদের, এইবারে বর্ষার সময় থেকেই এই জিনিসটা হয়ে গেল। বড় গর্ত হলো, সেখানে লোকের অনেক প্রবলেম হয়েছে, সবাই পড়ে গেছে, কত টোটো উল্টে গেছে, এ সমস্ত হয়েছে। মানে দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটে এখানে রাস্তা খারাপ। দুর্ঘটনা বলতে ওই ধরো উল্টে গেল, কারোর হাতে পায়ে একটু চোট লাগলো, এরম ধরনের দুর্ঘটনা এইটুকুর মধ্যে হয়েছে আমাদের সামনে। তারপরে এদিক ওদিক কী হয়েছে সেটা তো আমি বলতে পারবো না। এই যে রাস্তা খারাপের জন্য তোমাদের রাস্তার পাশেই দোকান, তো সেক্ষেত্রে মানে অসুবিধার সম্মুখীন হতে হয় তো? হ্যাঁ, আমাদের নিশ্চয়ই সম্মুখীন হতে হয়। অনার্গল খোয়া গাড়ির চাকায় লেগে ছিটকে আসে, আমাদের মাথায় গায়ে লাগে, প্লাস কাঁচ ভেঙে গেছে দোকানের, আলমারির মধ্যে দোকানের ভেতর পড়ে যায়, ছিটকে আসে, এগুলো তো হয়, এগুলো প্রবলেম তো আছেই। এগুলো এটা কি দুমা মানে প্রত্যেক বছরে কি এরকম সমস্যা ফেস করতে? না না না, এতদিন ছিল না, খুব রাস্তা খুব ভালো ছিল আমাদের। হ্যাঁ, এই বছরে বর্ষার থেকেই এই শুরুটা হয়, এই জিনিসটা শুরু হলো, এই জল হওয়াটা। কিন্তু অনেক আগে ছিল, তারপরে আবার ছিল না, অনেক বছর খুব রাস্তা ভালো ছিল, হঠাৎ করে এই বছরে এই জিনিসটা হলো। এই যে রাস্তায় এই এত ট্রাফিক, সন্ধ্যের পর থেকে লরি শুরু হয়ে যায়, রোগী পৌঁছাতে অসুবিধে হয়, তো এরকম এইটা নিয়ে মানে কিছু বলার আছে আপনার, মানে সরকারের কাছে যে রাস্তা সারাই? না দেখো, রাস্তা সারাই করা অবশ্যই দরকার, কেন প্রচুর ট্রাফিক এখানে চলে, গাড়ি চলে, চললে ভালো হয়, মানে গাড়িরও প্রবলেম থাকে না, প্লাস আমাদেরও অসুবিধা কম হয়। কেন গাড়িগুলো অনেক সময় গর্ত দেখলে আমাদের ধার দিয়ে যায়, তখন পথচারীরা হেঁটে যেতে তাদের অসুবিধা হয়, এটা স্বাভাবিক। গাড়ি বাঁচাতে যাইছে প্যাসেঞ্জারদের বা বাস বা গর্তই পড়ে গেলে উল্টে যেতে পারে, এই ভয়েতে ওরা সাইড নেয়, তখন ধরো যে সাধারণ পাবলিক হেঁটে যায় তাদের অসুবিধা হবে, এটা স্বাভাবিক না? এগুলো এই হলো কথা। এখন দেখি এই পর্যন্ত করেছে, এখন হয়তো এর উপরে পিচ হবে মনে হচ্ছে, জানি না, হলে তো খুবই ভালো হয় আমাদের। এই আমাদের এইটাই আবেদন, একটু ভালো রাস্তাঘাট হোক, জলটা না জমুক, আমরা একটু ভালো করে চলাহাঁটা করি, একটু দোকানদারি করি, মানে রাস্তা এখানে জল হলে আমার কাস্টমারটা আর হয় না, সব বন্ধ হয়ে যায়, কেউ আর আছে না জলের ভয়ে, সবাই জানে গর্ত পড়ে যাবো, বুঝেছি, এটা ভয় তো মানুষের আছে, এই হলো কথা, এই আর কিছু। এই উত্তর দমদম পৌরসভা দীর্ঘদিন ধরে যে টালবাহানা করেছিল, উত্তর দমদমে কোনো কাজ হয় না, এই উত্তর দমদম পৌরসভায় যে গাড়ি উল্টে গেছিলো, বিভিন্ন প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটেছিল, বিভিন্ন মিডিয়া বিভিন্ন সংবাদ মাধ্যমে এটি দেখানো হয়েছিল, তাও কোনো টনক উত্তর দমদমে নড়েনি। তাই উত্তর দমদমকে বলতে চাই, এই রাস্তা রিপেয়ারিং করেও কোনো সুরাহা হচ্ছে না, উত্তর দমদমে আমরা থাকি বসবাস করি ঠিকই, যে পৌরসভা কোনো কাজই করছে না, কতগুলো রাবিশ নিয়েছে এই রাস্তাটাকে ফেলে এরকম টালবাহানা করে চলছে। আমি তাই রিপেয়ারিংয়ের ব্যবস্থা করার জন্য উত্তর দমদমকে বলতে চাই, রিপেয়ারিং যেন শীঘ্রই করতে চাই, তাহলে বড় দুর্ঘটনা বিপদ উত্তর দমদমে ঘটতে চলেছে। এই যে রাস্তায় যে নিয়মিত যানজট হয়, সন্ধ্যের পর থেকে লরি এখানে ট্রাক যাতায়াত শুরু হয়ে যায়,
কোনো রোগী বা কাউকে অসুস্থ কাউকে নিয়ে যেতে হলে যে সমস্যার সম্মুখীন হতে হয়, তা এরকম সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের হতে হয়েছে? সম্মুখীন হতে হয়নি এখনো পর্যন্ত। যে বিভিন্ন বড় বড় ট্রাক এখান দিয়ে যাতায়াত করছে পৌর প্রশাসন এবং নিমতা থানা, এই জন্য কোনো কোনো ওখান কল্যাণী হাইরোডের মুখে বড় বড় গাড়িগুলোকে দাঁড় করিয়ে পয়সা খেয়ে এইসব কাজ করছে। ক্যামেরায় আকাশ প্রতিহারের সঙ্গে মৌবনী মান্না, বঙ্গভূমি লাইভ, কলকাতা।